নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 শুনি 140 দিনের জন্য বকরি হচ্ছে। এই বকরি হয়ে যাওয়ার পর শুনি এই 140 দিন আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনাকে কি রেজাল্ট দিবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকেরই মনে একটা ভয় রয়েছে, শনি বকরি মানেই খারাপ। দেখুন, আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে মনের যে ভয় রয়েছে কিনা সেটা, আপনাদের এই ভিডিওটি যদি শুনেন কিনা মনের যে ভুল ধারণা সেটা কিন্তু চলে যাবে। দেখুন, শনি মানেই খারাপ, শনি বকরি মানেই খারাপ এটা না। আমি এই ভিডিওটির মধ্যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে আলোচনা করব। শুধুমাত্র পজিটিভ শোনার জন্য না, নেগেটিভ দিকও কিন্তু রয়েছে, পজিটিভ দিকও রয়েছে। শনি বকরি হচ্ছে, বকরি হয়ে বৃশ্চিক রাশিকে কি কি ফল দিবে এই 140 দিন লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং বকরি কথার অর্থটা কি, দেখুন বকরি কথার অর্থ অনেকে হয় উল্টো চাল। কোনো গ্রহ কিন্তু উল্টো চাল হয় না, প্রত্যেকটি গ্রহের তিনটি গতি আছে, মার্গী, বকরি এবং অতিচারী। মার্গী অর্থাৎ সোজা গতি, বকরি অর্থাৎ স্লো মোশন ধীর গতি, আর অতিচারী অর্থাৎ ফাস্ট মুভমেন্টে গ্রহ কিন্তু গমন করে। এই চার এই তিনটি গতিতে গ্রহ কিন্তু ফল কিন্তু দেয় আমাদেরকে। এই শনি যে বকরি হচ্ছে কিনা, মার্গী থেকে বকরি হচ্ছে, অর্থাৎ ধীর হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এবং শনি বর্তমানে কুম্ভ রাশিতে শতবিষা নক্ষত্রে অবস্থান করছে। যখন শনি বকরি হয় কিনা, যেভাবে বকরি হয় তার আগের ভাবেরও ফল কিন্তু শনি দেয়। শনি আমাদের কর্মফলদাতা কারক, অবশ্যই আপনারা জানেন। শনি এই বকরি অবস্থাতেও কিন্তু খুব লাভ কিন্তু দেবে, যদি আপনার শনি কুম্ভ রাশিতে, শনি বৃষ রাশিতে, তুলা রাশিতে, আপনার মকর রাশিতে অবস্থান যদি করে, বা মিত্র রাশিতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আর শনি যদি পাপকর্তারই দোষে থাকে, শনি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু এই বকরির সময় আপনাদের কিন্তু সমস্যা কিন্তু আসবেই আসবে। কারণ অনেকে বলেন যে স্যার আপনি বলছেন আমার সাথে মিলছে না কেন। দেখুন, আমি এখান থেকে আপনার জন্ম কুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা দেখতে পাচ্ছি না, শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না। এটা বর্তমান সময়ে যে গ্রহের যে গোচর, দেখুন কিছু সংখ্যক ক্ষেত্রে মিলবে, কিন্তু হুবহু মিলতে পারে না। কারণ এখানে এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয়। এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, বর্তমানে আপনাদের বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনাদের ধাইয়া কিন্তু শনি চলছে। আমি একটি কথা, শনি যদি আপনার জন্মছকে দুর্বল থাকে, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই শনি রক্ষা কবচ আপনাকে বিশেষভাবে কিন্তু লাভ আপনাকে কিন্তু দিবে। দেখুন, বৃশ্চিক রাশির চতুর্থভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবের ফল দেবে। আমি বারবার বললাম একটি ঘরের আগের, অর্থাৎ আপনাদের অনলাইন কাজ, মার্কেটিংয়ের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এই কাজগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এই সময়। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে যেহেতু কমিউনিকেশান, তৃতীয়ভাব হচ্ছে কমিউনিকেশান, যোগাযোগ, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু দিবে। এবং আপনাদের বড় ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবে। চতুর্থভাবে অবস্থান করছে, ঢাইয়া চলছে। দেখুন, আপনার চতুর্থভাবে অবস্থান করে ঢাইয়া করছে, এবং আপনার চতুর্থ ভাব হচ্ছে আপনার মায়ের জায়গা, মায়ের জয়েন্ট পেন, ব্যাক পেন, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গায় কিন্তু রয়েছে। এবং চতুর্থভাবে শনি অবস্থান করছে, শিক্ষা, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন, এখানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং এই সময়ের মধ্যে কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি ক্রয় করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এই 140 দিনের মধ্যে। কোনো সম্পত্তি, কোনো জায়গা বা জমি বা কোনো ফ্ল্যাট, এই ক্রয় কিন্তু এই সময় কিন্তু হবে।
এবং আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিনকে আটকে গেছে এমন কোনো কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে শনি বকরি হয়ে। এবং আমি একটি কথা আপনাদেরকে আবারও বলছি, এই ভিডিওর শেষে আপনাদেরকে কিছু উপায় আপনাদেরকে জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। শনি সরাসরি আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন যারা ঋণ নেবেন ভাবছেন, আমি বলবো এই 140 দিন 17 জুন টু 4 নভেম্বরের মধ্যে আপনারা ঋণ কিন্তু নেবেন না। তাতে কি হবে, আপনার হয়তো এই ঋণ আপনার ফেঁসে যেতে পারেন এই ঋণে, অর্থাৎ এই সময় আপনারা ঋণ নেওয়ার কোনো প্রচেষ্টা কিন্তু করবেন না 140 দিন যারা ঋণ নিতে চাইছেন। কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে এই 140 দিনের মধ্যে। এবং যাদের মামলা মকদ্দমা কোর্ট কাছারি নিয়ে সমস্যা চলছিল সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। এবং স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হতে কিন্তু চলেছে, সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে শনি। কিছুটা আপনাদের ওভার থিঙ্কিং, চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তো ওভার থিঙ্কিং, কিছুটা লেজিনেস চলে আসা, কাজে কিছুটা মন না লাগা, এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে টেনশান, মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, এবং যে কোনো কাজ আপনাদের ধীরে, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সেখানে কিন্তু আপনাকে ধীর গতিতে কাজ কিন্তু করতে হবে। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা বলি, যারা কর্মের জায়গাটা নিয়ে দশমভাবে দৃষ্টি দিচ্ছে, তো যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই 140 দিন, এই যে শনি বকরি হচ্ছে, এই 140 দিনের মধ্যে আপনাদের কর্মপ্রাপ্তির একটা বড় যোগ রয়েছে, বা কর্মক্ষেত্রে পরিবর্তন যারা চাইছেন, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। শনি বকরি হয়ে আপনাদেরকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, সেখানে চাকরি প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, তো পলিটিক্স আপনার ক্ষেত্রে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ষড়যন্ত্র থেকে একটু এড়িয়ে চলুন, ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিছুটা এগিয়ে চলুন, কারণ আপনার এগেনস্টে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে এই 140 দিন, লিখে রাখুন। এবং দশমভাবে দৃষ্টি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, কর্ম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কী করবেন, হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান 40 আপনারা নিয়মিত পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং যতদিক আপনারা ওম নম শিবায় দেবাদিদেব মহাদেবের আপনারা যতদিক উপাসনা করতে পারবেন, আপনার জীবনে সেই রকম সমস্যা কিন্তু আসবে না। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। শনি বকরি বৃশ্চিক রাশির আপনি মানুষ, আপনাকে এই 140 দিন এই মহা ভবিষ্যৎবাণী লিখে রাখুন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, 100%, এই ঘটনাগুলি আপনাদের ঘটতে চলেছে। নমস্কার।